গত 12 নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় মেডিক্স কোচিং সেন্টার থেকে ডাক্তার কাউসারকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মেডিকেল কলেজ হাসপাতালের পাশে একটি ভাড়া বাসায় 5 সদস্য নিয়ে দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রম চালাতেন ডাক্তার কাউসার। ব্যবহার করতেন বিভিন্ন ছদ্মনাম। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় মেডিক্স নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন তিনি। কখনো মির্জা কাউসার, আবার কখনো ব্যবহার করতেন আব্দুল কাদের এবং সোবাহান নাম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করতেন অন্য জঙ্গিদের সঙ্গে। কোন ধরনের সাথে ওদের সাথে লিংক আছে এরকম আমরা জানি না। ওনারা বের হয়ে যান, আসেন, কোচিং করেন, তে এতটুকুই মোটামুটি জানি আর কি। একটু গম্ভীরের মতোই ছিল, এত বেশি যে কথাবার্তা হাসি ঠাট্টা বা সবার সাথে এরকম কোনো না, সার্বক্ষণিক কাজে কর্মে ব্যস্ত ছিল। মেডিকেল কলেজের একজন শিক্ষকের এমন জঙ্গি সম্পৃক্ততার ঘটনায় বিস্মিত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। যদি জড়িত থাকেন এমন পাওয়া যায় তাহলে এরা অবশ্যই দুঃখজনক আমাদের জন্য। যদি সত্য হয়ে থাকে ঘটনা তাহলে ডেফিনেটলি এটা আমাদের সমাজের জন্য অবশ্যই একটা আতঙ্কের বিষয়। জঙ্গি সম্পৃক্ততায় আটক ডাক্তার মির্জা কাউসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। আইনগতভাবে যাই হয় সেটাই আমরাও প্রেফার করি এবং আমাদের মেডিকেল কলেজ থেকে অলরেডি সে বরখাস্ত হয়ে গেছে। আটক ডাক্তার মির্জা কাউসারকে ঢাকায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।